দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, বলেন তো নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আরো জোরে বলেন তো কে? সংক্ষিপ্ত কথা দুই মিনিটে বলে দিয়ে যায়, এরপরে মূল আলোচনায় চলে যাব। নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে পয়গাম্বার যখন বাজান গাম আর জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পয়গাম্বারের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রে মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায় দিত, বলুন সুবহানাল্লাহ। সেই নবী দাউদ আলাইহিস সালাম বাজান গো আমার জীবনের শেষ প্রান্তে গিয়ে বলে, আল্লাহ আমার মৃত্যুর পরে আপনি কাকে পরবর্তীতে ফিলিস্তিনের বাদশা হয়ে দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে, নবী দাউদ তোমার পরবর্তীতে আমি ফিলিস্তিনের বাদশা কি তাকে দান করব, আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গাম্বার, তাকে আমি আল্লাহ পাক তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহে দান করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ এই কথা শোনার পর হাজার হাজার জনগণকে উপস্থিত করে দেখে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের কাছে একটা প্রশ্ন করব, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, এই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বারের সামনে উপস্থিত হওয়া হাজার হাজার জনগণ মাথা নত করে চলে যায়, পয়গাম্বার প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইবার আল্লাহর পয়গাম্বার এইভাবে অনেক জায়গায় প্রচার প্রচার করলেন, কোন মানুষ যখন উত্তর দিতে পারলো না, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, না না আর এইভাবে হবে না, এইবার পয়গাম্বার তার বাড়িতে যায়া তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন, সুবহানাল্লাহ বলবেন না কয়জন? আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনার টুনি ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে খানদারও কেউ নাই, এ কথা বলেন না কেন? এই স্লোগান কিন্তু মুসলমানের না, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানের, ওরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাস ঢুকে দিয়েছে যে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, কারণ তামাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটির মতো হলো মুসলমান, তাহলে সংখ্যায় মুসলমানের সংখ্যা বেশি না ওই জালেমদের সংখ্যা বেশি? তাহলে ভালো করে বোঝেন বাজান গো আমার, সংখ্যায় যদি আমরা 350-400 কোটি মুসলমান হইতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় কম এই জন্য বাতিলেরা হয়েছে আমাদের জম, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তান মুসলমান ভালো করে বোঝেন রিজেক দাতাকে, আরো জোরে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না, তাহলে রিজেকের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে ভালো করে বোঝেন মুসলমান, আজকে আমরা রিজেকের তারনায় অভাবের তারনায় সন্তানদেরকে হত্যা করতেছি, সন্তান নিতে চায় না, অনেক অভিভাবক বলে না হুজুর এত সন্তান নিয়ে কি করব, কর্ম দিতে পারবো না, শিক্ষা দিতে পারবো না, তাহলে আপনি মনে হয় রিজেকের কন্ট্রাক্টর নিয়েছেন, কথা কয় না? মুসলমান সংখ্যা বাড়াইতে হবে, মুসলমানের সংখ্যা যখন বাড়বে বাতিলেরা তখন মুসলমানদেরকে দেখে ভয় পাবে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা পরিবার পরিকল্পনা করা ভালো, আমার দেশের মানুষেরা পরিবার পরিকল্পনা করে না, পরিবার পরিকল্পনা করা ভালো, এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর হাফেজ বানাবো, এর আলেম বানাবো, এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব বানাবো, সন্তানদেরকে নিয়ে প্ল্যান করা ভালো, কথা বলেন না কেন? কিন্তু আমরা কি করি, মারিবার পরিকল্পনা, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত, কথা কন থেকে এরকম আছে না নাই? বাজান গো মন খারাপ করবেন না, আমরা কমানোর ধান্দায় আছি, আমার আল্লাহ আছেন বাড়ানোর ধান্দায়, এখন শোনা যায় মাঝে মাঝে শোনেন না
এই যে সৌদি আরবের এক মহিলা সন্তান জন্ম দিয়েছে একসাথে 11টা, বাংলাদেশে 4টে পর্যন্ত হয়েছে আমি শুনছি, আপনারা কয়টা পর্যন্ত শুনছেন? 4টে না, একসাথে আল্লাহ 4টে দিচ্ছে। আপনি নিয়ে আমার ধান্দা আছে নিয়ে একটা, একবার নেবেন তো ও আল্লাহ একসাথে 4-5টা দিয়ে দেবে, কথা বলে ঠিক কি না? মাজান গো আমার এইবার নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে একত্রিত করে দেখে বলেন, ও আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলতে পারবা? পয়গাম্বারে বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, 19 বছরের টক বকে যুবক নাম হলো সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি গাজ হয়। নবী দাউদ দেখে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো। নবী দাউদ আলাইহিস সালামের কথা শুনে ছেলে সুলাইমান দেখে বলে, আব্বাজান আমাকে একবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জঙ্গলের পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি, আব্বা আমারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কোন ভাষায় কথা বলে, কি কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমান কাল্লা পাক এমন এলেমার ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সেই নবী বলবেন তিনটা জিনিস সিন্ধুকে আল্লাহ কি কি পাঠাবেন, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? কারা কারা দুই হাত তুলে একবার দেখান, লিল্লাহে তাকবীর, আরো বলে লিল্লাহে তাকবীর। তাহলে বাজান গো আমার, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। বাজান গো আমার চেহারাটা দেখতে কালো ছিল, খুব বেশি লম্বা ছিলেন না, বেটো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারার মধ্যে খুব একটা সৌন্দর্য ছিল না বাজান, কিন্তু চেহারা যদিও কালো, তার জীবনের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে হিকমত আর জ্ঞান দিয়েছিলেন। তিনি কে, আরো জোরে বলেন তো কে? এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ালা কদ আতাইনা লোকমানাল হিকমাতা আনি শুকুরু লিল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম কৃতজ্ঞতা আদায় করেছিলেন কার, প্রশংসা করেছিলেন কার, শুকরিয়া আদায় করেছিলেন কার? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করাতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? শুকরিয়া আদায় করলে সম্মান মর্যাদা বাড়ায় দেবেন কে, আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ দেখে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ দেখে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুক কি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন সুবহান আল্লাহ, ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই, না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করা আল্লাহ নির্বাচিত করা যায় না।
এজন্য আল্লাহ বলতেছেন কোরআনের ডাইরেক্ট আলোচনা ভালো করে বোঝেন আমার আল্লাহ দেখে বলেন যারা শুকরিয়া আদায় করে প্রশংসা আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে প্রশংসা করলে তার নিজের লাভ আর প্রশংসা না করলে এতে নিজেরই লস কথা বোঝা গেল তাহলে আল্লাহর প্রশংসা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোন লাভ লাভটা কি কৃতজ্ঞতা প্রশংসা আদায় করে আল্লাহর পছন্দের গোলাম হতে পারলে ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ বলে আবার যারা অকৃতজ্ঞ না ফরমান অবাধ্য আল্লাহর গোলাম হবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না এদের ঠিকানা হবে জাহান্নাম কথা বলে ঠিক কিনা তাহলে প্রশংসা আদায় করা লাগবে কার আরো জোরে বলেন কেন প্রশংসা আদায় করবেন না আল্লাহ পাক এত সুন্দর করে পৃথিবীর জমিনে বসবাস করার তৌফিক দান করেছেন কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না দেখেন না রেল স্টেশনে কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমায় বালিশ নাই কথা বলে না কেন শুধুমাত্র ওই রেল স্টেশনের ফ্লোরের উপরে ঘুমাইতেছে নিচে কোনো তোষক নাই খাট নাই এরপরে বলেন তো ওই বান্দা শুকরিয়া আদায় করে কার রাস্তার একটা ভিক্ষুক মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চায় ওর সাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই রেল স্টেশনে লোকটা শুয়ে আছে ওই যে কাগজের তৈরি করা ঘর বাড়ি যা যাবর আমরা যাদেরকে বলি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেন না কাগজ দিয়ে ঘর বানায় ওই ঘরে ঘুমাইতেছে ওর সাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কথা বলেন না আপনার একটা ছোটখাটো দোকান আছে এই সুগার মিল বাজারে এতেই শুকরিয়া আদায় করবেন কার আরো জোরে বলেন কার আপনার একটা টিনের বেড়াওয়ালা ঘর আছে মাটির ঘর আছে যেমনই থাক এই দুনিয়াতে এমনও মানুষ আছে যার ঘর নাই বাড়ি নাই আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে দশটা টাকা ওষুধ খাওয়ার মতো নাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে টাকা পাইয়া ওই টাকা দিয়ে চিকিৎসা করে আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই আপনি যে সুস্থ আছেন সুন্দর আছেন হাত পাটা সুন্দর আছে এতেই প্রশংসা আদায় করতে হবে কার আল্লাহ যাকে যে অবস্থান রেখেছেন যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করবো কার লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতের ভিতরে বরকত দেই সুবহানাল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়াইয়া দেই আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সেনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আজাব শাস্তির ব্যবস্থা ধরে কন নাউজুবিল্লাহ ভাইরা আমার তাহলে সদা সর্বদাই আল্লাহ ভিক্ষুক বানাই নাই কথা বলেন এখানে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানাই নাই আপনি কৃষি ক্ষেতে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনি রিক্সা চালান ভ্যান চালান আলহামদুলিল্লাহ আল কাসিবু হাবিবুল্লাহ যারা দুহাস্তদের উপার্জন করে এরা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলবেন না আপনার তো কর্ম করার হাত আছে এই দুনিয়াতে এমন মানুষ আল্লাহ পাঠাইছে যার দুটো হাতই না তো তার চাইতে ভালো নাই কথা বলে না কেন বাজান গো আমার পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই মনটা বড় খারাপ দেখে বলে আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই মনটা খারাপ মনটা বেজার করে রাস্তা চলতেছেন পথের মধ্যে পথ চলতে চলতে তাকা দেখেন রাস্তার মধ্যে আল্লাহ এমন একটা বান্দা বসে আছে যার দুইটা পাই নাই এইবার আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে কাটলেন আর সিজদায় মাথা নত করে ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই আমি মন খারাপ করেছি এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটা পা নাই জুতা পায়ে দেবে কেমনে আল্লাহ গো ওর দুটা পা নাই তারপরে সে তোমার ওপরে খুশি আর আমার পায়ে জুতা নাই আমি বেজার হয়েছিলাম আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এজন্য আল্লাহওয়ালা রাত এরকম প্রতিবন্ধী অসহায় মানুষ দেখে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ চাইলে ওই অন্ধ বানায়া বিকলাঙ্গ বানায়া হাত পা লুলা বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারত কথা বলেন না কেন আল্লাহ তৃতীয় লিঙ্গের মানুষ বানায়া পাঠাইতে পারত এই যে পুরুষ বানাইছে মহিলাও না পুরুষ বানাইছে কথা কয় না তৃতীয় লিঙ্গের মানুষ কারা বোঝেন না মহিলাও না পুরুষও না ওরাও আল্লাহর সৃষ্টি
হিংসা করার সুযোগ নাই, এই জমিনে বেঁচে থাকার অধিকার ওদেরও আছে না নাই। এই যে রংপুর থেকে রানী নামের তৃতীয় লিঙ্গের এক মহিলা সে এমপি নির্বাচন করবে, বুঝেন নাই, রাগ করেছেন মনে হয়, ওই জন্য বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। ওই যে ঝিনাইদহে নজরুল হিজরা তৃতীয় লিঙ্গের মানুষ এখন চেয়ারম্যান, কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, কাউকে অবহেলা করার কোন সুযোগ না। ওদেরকে দেখে মানুষ ভয় করে বেশি, দেখেন না মাঝে মাঝে হাতে তালি মেরে কলে 20টা টাকা দে, নইলে তোর খবর আছে, কথা কন ঠিক কিনা? আমি একবার অনেকদিন আগে বাসে চড়ে মাহফিলে যাইতেছি, ওই গ্রুপ বাসের ভিতর ঢুকছে, আমারে কয় হুজুর টাকা দি, আমি চিন্তা করলাম দেই টাকা, না হইলে অবস্থা খারাপ, কারণ এরা কখন কোন জায়গায় হাত দেবে বিপদে ফেলবে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ওদেরকে দেখে কিন্তু মানুষ ভয় করে, দোকানের যার সামনে দাঁড়ালে ওরা কয় মনে আজরাইল হচ্ছে, এ ডিস্টার্ব করা যাবে না, কারণ ওদের সাথে যত ঝামেলা করবেন যত দেরি করবেন বলা যায় না দোকান পুরোটা তুলে নিয়ে যাবে, এরকম শক্তি ওদের আছে না? নাই। খালি যদি একবার ফোন দেয় ওদের গ্রুপ কি কম, হ্যাঁ কয়েকদিন আগে বগুড়া ওরা হিজড়াদেরকে নিয়ে হিজড়া সম্মেলন করলো, বুঝতে পারছেন, কমপক্ষে কয়েকশো এক জায়গায় হয়েছে, আমি খবরে দেখলাম, আপনারা আবার রাগ করিয়ে না, মন খারাপ করতেছেন নাকি? ওরাও মানুষ, আল্লাহ চাইলে ওই ওই মানুষটা আপনাকে বানাইতে পারত না, কথা কয় না? আল্লাহ হিজড়াও বানাইলেন না, মহিলাও বানাইলেন, বানাইছেন কি পুরুষ, তা সুস্থ পুরুষ, কথা কয় না? কি পুরুষ? অনেকে তো পুরুষ কিন্তু অসুস্থ, এমন রোগ কারো কাছে বলতেও পারে না, আল্লাহ সুস্থ মানুষ বানাইছে, এজন্য খুশি না বেজা? তাহলে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠন কইরা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে সুন্দর করে মানুষ বানায় সৃষ্টি করেছেন, এর জন্য প্রশংসা হবে কা? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা কথা বলতে গেলে কথা বেড়ে যায় বাজান গো আমার, আমি একবার কুড়িগ্রামে অস করতে গেছিলাম, এ ভাইরা আমার, আমার আগে যিনি দ্বিতীয় বক্তা ছিলেন তিনি অন্ধ হাফেজ সাহেব, খাবার খাইতেছিলাম বাজান, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, আমি তখন কতিপক্ষের ভাইদেরকে বললাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, ভাই প্লেটের ভিতরে মাছ আছে কাটা ফুটতে পারে, অন্ধ ব্যক্তি তো আমার হাত ধরে ডেকে বলে হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য কয়েকটা মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন, আর জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার 52 বছর বয়স হয়ে গেছে হুজুর, আমার চোখে কোনো আলো নাই, 52 বছর বয়স আমার, আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই, ও হুজুর জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার মাটা দেখতে কেমন আমি জানি না, আমি যারে বাবা বলে দেখি বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার স্ত্রী দেখতে ফর্সা না কালা আমি জানি না, হুজুর আল্লাহ আমাকে একটা নয় দুইটা নয় বেশ কয়েকটা সন্তান দিয়েছে, আমার ছেলেটা দেখতে কেমন আমি জানি না, আমার মেয়েটা দেখতে কেমন আমি জানি না, তারপরেও মালিকের ওপরে আমার কোনো রাগ নাই, আমি আল্লাহর ওপরে কখনো অখুশি না, আমি তবু আল্লাহর ওপরে খুশি, আমি এই ধৈর্য ধারণ করেছি মনে মনে, এইটাই আমার সান্ত্বনা, জাল্লা দুনিয়ার জমিন আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই গো হুজুর, আমি আল্লাহর কাছে এতটুকু সান্ত্বনা, কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরা দেবে, ওই যেই দিন আমি চোখ দিয়ে দেখতে পাবো হুজুর, ওই দিন জানো আমার চোখটা দিয়া আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাবো। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোন জায়গায় দেখেন? চোখের আলো নেই, আফসোস নাই, দেখে বলতেছেন যেদিন চোখের আলো ফিরে পাবো কিয়ামতের ময়দানে, ওই দিন যেন আমার চোখের আলো দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই। তাহলে অন্ধ বানাইলেন না, পা দুটা পুঙ্গু বানাইলেন না, হাত দুটো অবাস করে দিলেন না, দেহটাকে অচল করে দিলেন না,
এত সুস্থ রাখলেন ভালো রাখলেন এত টাকা পয়সা জায়গা জমি এক সময় আপনার টাকা ছিল না ব্যাংকে কয়েক লাখ টাকার মালিক আপনি কি মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম তখন কি টাকার বান্ডিল নিয়ে আসছিলাম কথা বলেন জমির দলিল নিয়ে আসছিলাম আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক কে বানাইছেন কে এই যে কিশোরগঞ্জের এক মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কান্না করে বলেছেন হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম কি বিক্রি করত আজকে আল্লাহ পাক আমাকে মানে শত শত বিঘা জমির মালিক বানায় দিয়েছে আমি কয়েকবার হজ করছি আমি কিছু জায়গা মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছি তাহলে বলেন তো ফুটপাতে পড়ে থাকা মানুষটাকে কয়েকশো বিঘা জমির মালিক বানায় কে এই জন্য কৃতজ্ঞতা হবে কা প্রশংসা হবে কা সুখে থাকে আর দুঃখে থাকে সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কা তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করবো কা মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা কথা বেড়ে যাবে আর কথা বাড়াইতে চাই না অনেক কথা বলা যায় বাজানো গো আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিবেন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না আস্তে আস্তে নিয়ামত ছিনায় নেবেন কি আরো জোরে বলেন ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনাটা আপনারা অনেকেই শুনেছেন আল্লাহ নবী মুসা তুর পর্বতে কথা বলার জন্য যাইতেছেন পথের মধ্যে একটা বৃদ্ধা নারী দেখে বলে ও নবী আল্লাহর মুসা আমি বড় বিপদে আছি আল্লাহর কাছে আমার বিষয় জিজ্ঞাসা করবা আমার ভাগ্যের উন্নতি হবে কিভাবে এই ছোট্ট কুটির ঘরে আমি বসবাস করি আল্লাহকে আমার কথা ভুলে গেছেন আল্লাহকে বলবেন কিভাবে আমার ভাগ্যের উন্নতি হবে এইবার আল্লাহর নবী পথ চলে একজন মানুষ ডেকে বলে না আল্লাহর নবী মুসা আল্লাহ তাআলা এত উদ্যম বা ছাগলের মালিক বানায় দিয়েছে এত সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত কম করতে পারতেছি এজন্য আল্লাহর কাছে বলবেন কি এমন আমল করলে আমার সম্পদ কমে যায় আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন এইবার নবী মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে যখন কথা শেষ করে রওনা করবেন আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা আর কি বলার কিছুই নাই পথের মধ্যে দুইজন দুইটা বিষয় জানতে চেয়েছিলেন ডেকে বলেন হ্যাঁ আল্লাহ আমি ভুলেই গেছি তো বৃদ্ধ মহিলাকে কি জবাব দেব আমার আল্লাহ ডেকে বলে যাও এই বৃদ্ধ নারীকে বলবে সে যেন সদা সর্বদাই আমি আল্লাহর প্রশংসা করে কি করে আমি আল্লাহর প্রশংসা করলে তার ভাগ্যের উন্নতি হবে আর যে ব্যক্তি সম্পদ বেড়ে গেছে সে কি করবে তারে যায় বলবা সে যেন আমার প্রশংসা কম কম করে কথাকে বোঝা গেল এইবার বাজান গো আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফিরতেছেন বুড়ি মহিলা ডেকে বলে ও আল্লাহর নবী মুসা বলেন আমার আল্লাহ কি বলেছেন ডেকে বলে আমার আল্লাহ বলেছেন আপনি বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন শুকরিয়া আদায় করবেন বুড়ি মহিলা ডেকে বলে এত অভাব অনটে দুঃখ দুর্দশায় থেকে কি আল্লাহর শুকরিয়া আদায় করা যায় অবস্থার পরিবর্তন হোক তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করব বলতে দেরি যে কুটির ঘর ছিল বাতাসে ভেঙে যেতে দেরি করে নাই আল্লাহ একবার বলেন আমার ভাইরা এইবার ওই ব্যক্তি ডেকে বলে আল্লাহর নবী মুসা সম্পদে এত বেড়ে যায় কি করব বলে আমার আল্লাহ বলেছেন তুমি আল্লাহ তাআলার প্রশংসা কম কম করে আদায় করবা ওই লোকটা ডেকে বলে কেন কম কম আদায় করব যে আল্লাহ এত ভালো রেখেছেন এত নিয়ামত দিতেছেন সে আল্লাহর প্রশংসা কেন কম কম আদায় করব যে আল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এত নিয়ামত দিয়েছেন সে আল্লাহর প্রশংসা আমি আজ থেকে আরো বেশি বেশি করে আদায় করব আল্লাহর বান্দা প্রশংসা আদায় করলে আমার আল্লাহ তার সম্পদ আরো বেশি বাড়ায়া দিলেন বলুন সুবহানাল্লাহ তাহলে প্রশংসা আদায় করব কার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ আমার আল্লাহ দেখা বলেন আমি তো লোকমানের হাকিমকে হেকমত দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ
যারা প্রশংসা আদায় করে এতে তার নিজেদের লাভ, যারা প্রশংসা আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না এতে তাদের নিজেদেরই লস, যারা প্রশংসা আদায় করে না অকৃতজ্ঞ তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো মুখপেক্ষী নন, আল্লাহুস সামাদ তিনি অমুখপেক্ষী, আল্লাহ আকবার বলেন এবং আমার আল্লাহ দেখে বলেন আমি নিজেই প্রশংসিত, আমার প্রশংসা কারো করা লাগবে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা। লুকমানে হাকিম ভালো করে বুঝবেন বা জানবো, আমার লুকমানে হাকিম শুধুমাত্র মাটি ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন এমনটা নয়। তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম কি উপদেশ দিতেছেন, বাবা হিসাবে আপনার সন্তানকে কি উপদেশ দেবেন, কি কথাগুলো সন্তানকে শেখাবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ দেখে বলেন আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করে লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, কথা বলেন নাকি, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অপরাধ, কথা বলেন ঠিক কিনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকমানে হাকিম তার সন্তানকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানদেরকে কিভাবে ডাকা লাগবে সেটাও কোরআন শিখাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান, যত মধুমাকা ডাকে সন্তানকে ডাকা যায় তত ভালো, কথা বলেন না কেন, বলটু সলিমদ্দি করে ডাকবে লাভ নাই, কথা বোঝেন নাই, পিতা হিসেবে শোনেন সন্তান, এই যে আপনারা ওটা বসা করতেছেন কেন, দোয়া করে দেবো কিন্তু আমি, কারণ প্রতিপক্ষের ভাইরা খুবই ভালো, মা দিলে কোনো কালেকশন হবে না, কোনো ঝামেলা হবে না, বিদায় যখন তখন দোয়া করে দিতে পারি, আমি আগেই বলেছি যে কিছু নিয়ে যান, কথাকে বোঝা গেল, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে শোনেন, মুসলমান হিসাবে শুনে যান, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বলেন তো কানের ভিতরে কি দিতে হবে, আরো ধরে বলেন কি দিতে হবে, জামানা পাল্টে গেছে, সন্তান জন্মগ্রহণে যায় সেলফি সন্তানের সাথে, এ হওয়াস বাচ্চার সাথে কথা কয় না, সেলফি তুলে বলে অবশেষে বাবা হলেন, কত কষ্ট করে তো বাপ হয়েছে, কথা কন না কে, ছেলের কানে আজান না দিয়া কোরআন সুন্নার নিয়ম নীতি পালন না কইরা ফেসবুকে একটা ছবি দেখি বলে অবশেষে বাবা হলাম, আছে না না, এখন ওই ছেলের মামা যাক চাচা যাক সবাই যায় বাচ্চাকে কোলে নেয় আর বলে এই প্রথম চাচ্চু হলাম, চাচ্চু হওয়ার স্বাদই আলাদা, তুই চাচা তোর কানে থাপ্পড় মারা লাগবে, আগে আজান দিছু এই বদমাইশ, আগে আজান দে রে পরে চাচা হ, কথা কন ঠিক কি না, এরকম আছে না না, এমন কি যে মহিলা বাচ্চা জন্ম দেছে ও আর আইডি থাকলে পোস্ট করে অনেক কষ্টের পরে মা হওয়ার সুখ পাইলে, কথা কন না কে, কোন জামানা আইসা পড়ছে ভাই, যত এখন যায় জোড়া তালি দেওয়া, আত্মীয় যদি যায় ও ছবি তোলে তুলে বলে দোয়া করবেন আমার বোনের বাচ্চা হয়েছে অবশেষে মামা হইলাম, এরকম চলতেছে না, এ কথা কন নাকি আপনারা, তাহলে মুসলমান সন্তান জন্ম হওয়ার সাথে সাথে কানে আজান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা, এরপরে কি করতে হবে, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, কথা কয় না, নাম রাখছে কি, বল্টু সলিমদ্দি, আন্দাজে এক নাম, নাত স্ক্রুপ ট্যাবলেট বুলেট বিদ্যুৎ কারেন্ট আলোবাতি, আছে না নাই, আজগবি নাম,
एक ग्राम्य चाचा ढाकाय गेछे ব্যস্তের বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলতেছে ভাতিজা তোমার ছেলে মিয়া আছে ডাক দাও ডাক দিতেছে বসেন বাস ফায়া গ্রাম মোসাসা মারছে দহু দেখে বলে বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না কয় চাচা থামেন কয় না বাবা মারিস না কয় চাচা থামেন আপনি আমার ছেলে মিয়াকে দেখতে চাইলেন কয় হ্যাঁ দেখতে চাইছি তো কয় ছেলের নাম ব্রাশ আর মিয়ের নাম ফায়া কি জামানা মিয়ের নাম রুমকি ঝুমকি সুমকি বিউটি সুইটি বালটি আছে না না কার্টুন দেখে নাম রাখছে মোটু পাতলু আছে না না এই হলো মুসলমানের কালচার সংস্কৃতি আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলেন আমিন বাচ্চার নাম হবে সুন্দর কথা বলে ঠিক কি না আমার কাছে যত মানুষ ফোন করে হুজুর একটা ছেলে হয়েছে কি নাম রাখবো বললাম রাখেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান আমাদের পাশের গ্রামের এক দাদা ছিল ওর নাম আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান এগুলো নাম বয়স্ক মানুষের হুজুর ডিজিটাল কিছু বলেন আছে না নাই আনকমন কিছু বলেন নতুন কিছু বলেন আপডেট কিছু নাম শোনান আমি তখন বললাম আমার কাছে কোনো আপডেট নাই তখন বলতেছে হুজুর আমি নিয়ত রাখছি আমার ছেলের নাম রাখবো কত সময় আমার কাছে আছে নাই না না আপনাদের থাকলে আমার নাই শুনেন শোনেন শোনেন যদি বলার সুযোগ হয় শেষে বলতেছি এখন আর লাফালাফি করিয়েন না আমার একটা মূল টার্গেট আছে সে জায়গায় যাওয়া লাগবে কথা কন ঠিক কিনা শোনেন তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আজান এরপরে সুন্দর একটা নাম মনে থাকবে মনে থাকবে পারবেন তো ইনশাআল্লাহ এরপরে কি করবেন সন্তানদেরকে দিন শিখাবেন সন্তান যখন একটু বড় হবে মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিস শিখাবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আগে রবের জ্ঞানের শিক্ষা দিয়া সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা লাগবে দিন এলম শিকার লাগবে কোরআন সুন্নাহ শিখাইতে হবে কথা বলে ঠিক কি না সন্তান কথাই বলা শিখে নাই বলো বাবা সি সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল মেও মেও করে হেই রে অভিভাবক সন্তান কথাই বলা শিখেনি ওরে এখন ইংরেজি শিখাইতেছে বলো আব্বু টাটা তোর কপাল ফাটা ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা কথা কর সন্তান জবান দিয়ে কথা বলতেছে আল্লাহ ছেলে তো বোবা বানাইতে পারত বাবা ছেলে নিয়ে দিতে পারত না কথা বলতেছে ওরে শিখান বলো বাবা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলো আলিফ বলো বা বলো তা বলো কথা কয় না আর আপনি শিখাইতেছেন বলো বাবা আছে আছে আল্লাহ যেন হেদায়েত দান করেন তাহলে ছেলে হোক মেয়ে হোক দিন শিখানোর দরকার আছে না না কোরআন সুন্নার জ্ঞান শিখাইয়া অন্তরকে আলোকিত করলে ওই সন্তানটা আলোকিত সন্তান হবে আলোকিত মানুষ হবে কথা বলেন ঠিক কি না যেই সন্তানগুলোর ভিতরে কোরআন হাদিসের ইলম আছে জ্ঞান আছে এরা কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না এরা কোনো মানুষের সাথে বেয়াদবি করে না কারণ কোরআন এমন একটা পরশ পাথর করে খাঁটি সোনা বানাবে কথা কন রাগ করতেছেন তারপরে এদিক আপনার দায়িত্ব কি সন্তান ছেলে হোক মেয়ে হোক যখন যুবতী হবে তখন এদিক খেয়াল করেন ছেলে হলে তার জন্য একটা নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা পর্দা করনেওয়ালা একটা সৎ পুত্রবধূ দরকার কথা কয় না কি পড়ে নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে নেককার দিনদার এই যুবক বিয়ে করার আগে মেয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য করা লাগবে যে এই মেয়ের ভিতরে দিনদারিতা আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা মেয়েটা নেককার কিনা কথা বলে ঠিক কিনা ওই জন্য তো আমি বলে বিয়ে করার আগে ওর নানির চেহারাটা দেখ ওর নানি যদি পর্দা করে ওর মা যদি পর্দা করে তাহলে বুঝবো যে মেয়ে ঠিক আছে
কারণ গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আর ওর নানি যদি ওই বয়সে ভাব ভুক নিয়ে সাজে থাকে তাহলে বুঝবি যে নাতির সমস্যা আছে, কথা কোন ঠিক কিনা। এই জন্য যুবক আপনাদেরকে আমি উদ্দেশ্য নিয়েই অনেক কথা বলবো, যুবক ভাইদের জন্য বলার আমার অনেক ইচ্ছা আছে, বলবো ইনশাআল্লাহ। আলোচনার সামনের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করো না। কলিজার টুকরা যুবক রে, তাহলে বিয়ে করার সময় নেককার দিনদার আবেদা সালেহা নামাজ পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালা এমন দিনদার বউ থেকে বিবাহ করার দরকার আছে না নাই? বলতে গেলে একটা ঘটনা বলে যায়, মন খারাপ করবেন না, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই বাজান গো। আপনি যখন আপনার মেয়েটাকেও বিবাহ দেবেন তখন আপনি দেখবেন যে ছেলেটার বিয়ে দিচ্ছেন সেই ছেলেটা নামাজি কিনা, সে কোরআন পড়া জানে কিনা, তার ভিতরে চলাফেরাটা কেমন, শুধুমাত্র নেককার নিয়ে দেখে বিবাহ দেবেন না। মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেটাও নেককার কিনা দিনদার কিনা নামাজ পড়ে কিনা দেখে দেওয়া লাগবে। খালি সরকারি চাকরি দেখে বিয়ে দেন না, টাকায় কোনোদিন সুখ দিতে পারে না। সরকারি চাকরি জামাই বিয়ে দিলেন, টাকাওয়ালা দেখে বিয়ে দিলেন, এমন ফিটান ফিটেছে কয় মাস পরে আপনার মেয়ে মারাই গেছে, এমন ঘটনা ঘটেনি? আর হুজুরের কাছে বিয়ে দিল, ওই মেয়ের ওজন ছিল তখন 12 কেজি 36 কেজি, আর হুজুরের সাথে বিয়ে হয় এখন 84 কেজি ওজন, খালি খায় আর মোটা হয়, কথা কন ঠিক কিনা? আর চাকরিওয়ালার সাথে বিয়ে দিয়েছে, টেনশনে মেয়ে সুখে কাক কাক, টাকা যায় না। হ্যাঁ, আমার এক ফুবতো বোনের বিয়ে হয়েছে এক সরকারি চাকরির সাথে, আমার ফুবু আফসোস করে আর বয় তোক দিয়ে হলো না উপকার, বা কে কি হয়েছে, নিয়োগ করছিলাম মেয়েটার বিয়ে দেব হুজুর দেখে, তুই তো বিয়ে করলি না, একটা ভালো তোর মতো হুজুর দেখে যদি বিয়ে দিতিস আমার মেয়েটার কপাল খুলতো, এমন এক ছেলের বাল্লায় পড়ছে, কথায় কথায় মারে আর কি আজে বাজে জিনিস খায় আছে না, যেমন ইনকাম করে তেমনি খারাপ, কথা কন ঠিক কিনা আছে না নাই? এই কোন হুজুর দেখছেন জীবনে একটা বোতল খাইছে? তাই বলে সেভেন আপ না, মেরান্ডা না, অন্য বোতলের কথা বলতেছি। যুবকেরা ঠিকই বুঝছে, মন খারাপ করছেন আপনারা? এই জন্য টাকায় সুখ দেয় না, চাকরিতে সুখ দেয় না, সুখ দেয় সভ্যতায় ভদ্রতায় মানবতায়, কথা বলে ঠিক কিনা? সুখ আছে মানুষের মনে, গরিব হইলে দেখবেন বউ বাচ্চাকে খুব ভালোবাসে, অনেক ধনী টাকাওয়ালা সন্তানদের সাথে কুকুরের মতো আচরণ করে, বিদেশি বিড়ালে যতটা ভালোবাসে তার চাইতে বউ বাচ্চা বেশি ঘৃণা করে, কথা কন না কে, এরকম আছে না নাই? তো আমি পরিবার নিয়ে কিছু কথা বলবো, যুবক তো দেখে একটু সাইজ করবো, আমার নিয়ত আছে, দেখি সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নেককার দিনদার দেখে বিবাহ করলে, অভিভাবক যারা আছেন শোনেন, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যুবক তোমরা যদি দুই ভাই হও যখন একটু বয়স হবে, শোনো, দুইটা ছেলের জন্য দুইটা কম্বল, এক কম্বল নিচে আপন মায়ের পেটের ভাই হলেও ঘুমান যাবে না, কথা কয় না? আপন মায়ের পেটের বোন হলে এক কম্বলে না, দুই মেয়ের জন্য দুইটা কম্বল, দুই ছেলের জন্য দুইটা বেড আলাদা হলে আরো ভালো, কথা কয় না? বুঝলেন? আরো কথা আছে পরে যাইতেছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। লোকমানে হাকিম তার কলিজা টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরার সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সুন্দর করে ছেলেদেরকে উপদেশ দিতেছেন, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। একটা ছেলে দেখে বলে, আব্বা জান আমার দেওয়াজ নসিহত হবে না, আমারও কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম দেখে বলে, ছেলে রে তোমার যে টাকা পয়সা দেব এমন টাকা পয়সা আমার কাছে নাই, বলেন তো বাজান, ডাক্তারের ছেলে হলে সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই হয়, আলেমের বেটাও জালেম হয়, হাজির বেটাও ফাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কিনা? লুকমানে হাকিমের ছেলে দেখে বলে, বাবা ওয়াজ নসিহত ইমামতি, মানুষকে বয়ান শোনায়া
আমার দিন যাবে না, আমারে টাকা দেন আমি একটু ব্যবসা করব, আমার গলার কণ্ঠ অত ভালো না। লোকমানে হাকিম দেখে বলে, ছেলে রে টাকা যে দেব সেই টাকা তো আমার কাছে নাই। তবে একটা কথা আমার মনে পড়ে গেছে, আমার এক বন্ধুর কাছে আমি কয়েক হাজার দিরহাম পাই, কিন্তু এই পথ পাড়ি দিতে গেলে তুমি সন্তান হিসাবে অনেক কষ্ট পাইবা, আমি বাবা হয়ে সন্তানকে তো বিপদের পথ পাড়ি দিতে দেব না।